ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস ফলোয়িং আজকে অনেক দিন পরে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিফরেন্ট ওয়েতে পুষাপ মারা যায় তো করোনা ভাইরাসের কারণে অনেকে জিমে যেতে পারছেন না তো আমাকে রিকোয়েস্ট করে বলছে ভাই জিমে তো যেতে পারছি না ভাইরাসের কারণে সো বাসায় বসে কীভাবে নিজের বডিটাকে ঠিক রাখা যায় বা কিভাবে পুষাপ মারা যায় এটা যদি বলতেন অনেক উপকার হতো তো আজকে আমার এই বিষয়টি হচ্ছে বাসায় বসে আপনি কিভাবে ডিফারেন্ট রয়েতে আপ মারতে পারবেন প্রথমেই আমরা যেই আপটি করবো সেটা হচ্ছে রেগুলার আপ সো চলুন দেখে আসি কীভাবে রেগুলার আপটি মারতে হয় প্রথমেই আপনি আপনার অ্যালবো অর্থাৎ হাতের মাপটি নিয়ে নেবেন হাতের মাপটি হচ্ছে এক একজন মানুষ যেহেতু এক এক হাইটে হয় সেহেতু আপনি খুব সহজেই পুষাপ মারা ক্ষেত্রে হাতের মাপটি আগে নিতে হবে আপনাকে সো সেই ক্ষেত্রে আমি আবার দেখাচ্ছি প্রথমে হাতের পাঞ্জাটা চড়া করে চার আঙ্গুল গ্যাপ দিয়ে হাতে অ্যালবোটা একটু ব্ল্যান করে পা দুটি সোজা রেখে তারপর আপনি পুষাপটি মারবেন এটা ছিল আমাদের রেগুলার পুশআপ তো এখন আমরা চলে যাবো সেকেন্ড পুশআপ সেকেন্ড পুশআপটা হচ্ছে হোয়াইট আপ তো হোয়াইট পুশআপ মারায় আমরা জেনে নেই হোয়াইট পুশআপের মারা উপকারিতা হোয়াইট পুশআপ মারার ফলে আপনার চেষ্টা হোয়াইট হয়ে যাবে দেখতে অনেক বড় লাগবে সো চলুন তো মাপটা আগের মতোই নিতে হবে কিন্তু একটু হোয়াইট করে নিতে হবে আরও চার আঙুল বাড়িয়ে নিতে হবে রেগুলার পুশআপের থেকে এবং হাতের কবজিটা একটু বাঁকা করে নিতে হবে যাতে আপনি খুব সুন্দর ভাবে ব্যালেন্স করতে পারে তো এটা ছিল আমাদের দ্বিতীয় পুষাব তো ফ্রেন্ড এখন আমরা চলে যাব ইনক্লাইন পুশআপে মানে তিন নাম্বার পুশআপ তো তিন নম্বর পোসাপটা হচ্ছে ইনক্লাইন পোশাব ইনক্লাইন পুশআপ মারার ক্ষেত্রে প্রথমে আপনাকে কোনো কিছুর উপরে পার্টি রাখতে হবে মানে চেষ্টার থেকে আপনার পাটি উপরে থাকবে দেন মাপটি আগের মাপেই থাকবে সো রেডি তো এটা ছিল আমাদের ইনক্লাইন আপ তো ফ্রেন্ড এখন আমরা চলে যাব চার নম্বর আপে তো এখন আমরা যে চার নম্বর পুশআপটি মারব এটা হচ্ছে ক্লিপিং আপ থারটে আগের মতোই থাকবে মাপটি জাস্ট লক্ষ্য করে দেখুন তো ফ্রেন্ড এখন আমরা চলে যাব পাঁচ নম্বর আইটেমে ডিস্ক আপ তো তো পুশ আপ মারা উপকারিতা হচ্ছে আপনার চেষ্টা খুব দ্রুত পাম্প করবে সো চলুন আর ডিস্স পুষাব মারতে হলে অবশ্যই আপনাকে একটা আপ মারার ইনস্ট্রুমেন্ট লাগবে যেটা আপনি মার্কেটে কিনতে পারবেন এবং যে কোনো দোকান থেকে বানিয়ে নিতে পারবেন সো চলুন মাপটা থাকবে হাতের আগের মাপই একটা উপরে স্ট্রেট মাথাটা সোজা দে তো ফ্রেন্ড এটা ছিল আমাদের পাঁচ নম্বর এই টেপ পুশ আপ তো আজকে আমি আপনাদেরকে দেখালাম টোটাল পাঁচটা ডিফারেন্ট টাইপের আপ এই পুশআপগুলো আপনি খুব সহজেই বাসায় করতে পারবেন এবং এই পোশাপের ফলে আপনার খুব সহজেই বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে আজকে আপনাদেরকে দেখালাম পাঁচ টাইপের পুশ আপ তো পুষ আপ মারার অনেক উপকারিতা রয়েছে আপনি যদি হাতের মাসেল বড় করতে চান সেক্ষেত্রে আপনাকে রেগুলার পুষাপ মারতে হবে আপনি যদি চেস্ট ওয়াইড করতে চান এবং ট্রাইসেপ বাড়াতে চান তাহলে আপনাকে রেগুলার পুষাপ মারতে হবে পুষাপ মারার ফলে আপনার হাতে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন তো আমার ভিডিওটা এবং ওয়ার্কআউট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন